খাইলি মানে মাথা গরম হয়ে যায়। সব বস্তুরে দাম 80, 60, 90, 100 তেনেকুৱা দাম। এতিয়া কি বুলি কম, কব ভাষাই নাই। সরকার কি করে আছে, ইলেকশন গেলে এটা হয়ে থাকব নাকি? কিয় ভোট দিল বিজেপি সরকার? কারণ ইলেকশন পয়সা খরচা করছে না, এই পয়সা গুলো আমার রাইজ লব নালাগ, এই রাইজ লই আছে। তেলের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, ডাউল তেলের সব দাম বাড়িছে। লোকসভা নির্বাচনের ফলাফলের পিছতেই রাজ্যের বজারত হুড়া হুড়ে বৃদ্ধি পাইছে বিভিন্ন সামগ্রীর দাম। অত্যাবশ্যকীয় সামগ্রীর পৰা আৰম্ভ কৰি মাছ মাংস শাক পাচলি সকলোতে এতিয়া জুই চাই দাম। ঔষধ টুলকৰ পেট্রোল ডিজেলৰ মূল্য বৃদ্ধিৰ পাছতেই দাম বৃদ্ধি পাইছে শাক পাচলিৰ। দাম বৃদ্ধিৰ জুইয়ে বেয়াকৈ দহিছে সাধাৰণ জনতাক। কালি মানে মাথা গৰম হৈ যায়, সব বস্তুৰে দাম 80, 60, 90, 100 তেনেকুৱা দাম। গতিকে আর কি করিম, আহিও বজারের পৰা ঘুরি যাব লাগে খালি মনালৈ, তেনেকুৱা হৈছে, উপায় নাই। বৰ কম আছিল, এতিয়া আকৌ বৃদ্ধি পাইছে। এতিয়া কি বুলি কম, কব ভাষাই নাই, তেনেকুৱা হৈছে আৰু। সরকারক আর কি আহ্বান দিম, মোৰ আর কব লগা নাই। আকো সরকারে যি করে আর করব, আর ভোট দিছোঁহে আমিতো, ভোটে দিছোঁ, ভোট দিওঁতে তো সকলে তো সকলে কয় বস্তুর দাম বাড়িব কমিব তেনেকুৱা, কিন্তু এটা কমিব কত, বাড়িলেহে তেনেকুৱা হৈছে। আর বজারক আহি ঘুরি যাব লাগে। সরকার কি করে আছে, ঘুমে আছে, ঘুমে ইলেকশন গেলে এটা হয়ে থাকব নাকি? কোনো করব নাই সরকারে, কে ভোট দিল বিজেপি সরকারক? ওই দাম ভরবাক লাগে, এটা বহুত বাড়ি গেছে। কারণ ইলেকশন পয়সা খরচা করছে না, এই পয়সা গুলো আমার রাইজ লব নালাগ, এই রাইজ লই আছে। তেলের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, ডাউল তেলের সব দাম বাড়িছে, চাউলের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে। এটা সমস্যা হয়েছে আমার, সরু মানুষ কারণে চলা দিগদারে হয়েছে। বিলাহাগরে 40 টাকা হয়েছিল, 60 টাকা, ভেন্ডি 40 টাকা আছে, 60 টাকা, সব বছর দাম বাড়ি গেছে। এটা চলা দিগদার হয়েছে, সরকারের চাই চিতি বস্তুর দাম করলে ভাল লাগে আর। অর্থাৎ ইমান দাম বস্তুর দাম বাড়ি গেল, কেন বাড়ি গেল কি হল, সাধারণ আমার যে সবজি টবজি এইখানে দৈনন্দিন লাগতিয়াল বস্তু, এই এইবিলাক বস্তু যে হঠাৎ এনে দাম বাড়ি গেল, হয় বরফুণ টরফুণ হওয়ার কারণে কিছু এত হয়েছে, কিন্তু হঠাৎ তথাপি বহুত ধরনের বহুত হয়ে গেল, যার কারণে নাকি এটা বজার আই মানে গৃহস্থিয়ে মানে মুড়ি কপালে হাত দিব লাগা অবস্থা, তেনেকুৱা অবস্থা হয়েছে। সরকারও আপনি কলাম কি মানে এতিয়া মধ্যভোগী চধ্যভোগীর মাজতে আছে নাকি, সেইটো বস্তু অল্প চাব লাগে। তার মানে হঠাৎ তো কিছু মানুষ কম্পমতে যত উৎপাদন হয় তো এইবিলাক তো এনে পেলায় বহুত জায়গাত মানে হেৰি হৈ যায় বলে কম পাও, কিন্তু এটা সাধারণ কেইদিনমান বরষুণের কারণে অবশ্যই এইটো হয়, এই বরষুণ টরষুণ হওয়ার কারণে বতরের কারণে অল্প ভয় হয়েছে, কিন্তু তথাপি মধ্যভোগীর কিছু মানুষের কারণে বোধ হয়েছে। এই বস্তুর উপর সরকারে অল্প যদি চাই অল্প তেতিয়া সুবিধাজনক বেশি হয়। আটাইতো এটা ভিন বেশি যাক, ভিনে বেশি দাম, কেজি 100 টাকা, ফুলকপি 60 টাকা, ভেন্ডি 40 টাকা, বিলাহী 50 টাকা, তিয়া আছে 40 টাকা, জিকা তো এনা বজারত রেটত আজি চলি আছে আপনার 70 টাকা। এগুলা এগুলা এইটু জিকা মোর, আপনি সমস্যা মোর 55 টাকা কিনা, মোর বিকব লাগা হয়েছে 30 টাকা কেজি, কিন্তু 80 টাকা জিকা, যেটু যে ভাল জিকা মার্কেটত 80 টাকা কেজি, জিকা মার্কেটত 80 টাকা কেজি। বিলাই কিলো 60, ভেন্ডি 60 বেচিছো, 40 বেচিছো, ফুল 100, ফুলকপি বিন আছে কি পোয়া 40, পোয়া 30, এই বিন আর ক্যাপসিকাম আছে পোয়া 40, 120 টাকা কিলো।